হার্ট ডিজিজ আজকের দিনে খুব বেশি মাত্রায় লোকেদের দেখা যায় এবং দের ইজ অলমোস্ট 20-25% ইনক্রিজ করেছে এবং ইয়াং জেনারেশন। আমাদের জানতে হবে কেন হচ্ছে হার্টের অ্যাটাক এত বেশি হচ্ছে কেন, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে লাইফস্টাইল ইজ মেজর ইম্পর্টেন্ট রোল প্লে করে, ডায়েটারি হ্যাবিটের থেকে শুরু করে ওবিসিটি, হাই কোলেস্ট্রল, স্মোকিং, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি রিস্ক ফ্যাক্টরগুলো আমরা সকলেই জানি। কিন্তু আমরা এটাও জানি যে এটা প্রিভেন্ট করার উপায় কী, এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা কম বয়সে আইডেন্টিফাই করতে পারি, আমরা প্রিম্যাচুর হার্ট থেকে, হার্ট অ্যাটাকের থেকে আমাদের নিজেদের বাঁচাতে পারি। অ্যাসপিরিনটা খাওয়ার দরকার তাদেরই যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে বা যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বা সার্জারি হয়ে গেছে, তাদের রেগুলার অ্যাসপিরিন খাওয়া উচিত। অযথা অ্যাসপিরিন খাওয়া উচিত হবে না, কারণ কোনো ট্রায়ালে এখন অবধি প্রুভ হয়নি যে অ্যাসপিরিন ইজ গোয়িং টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক।